সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো। আমি মোহাম্মদ ইবনুল তাশরি, সহকারী শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আজকে আমি তোমাদের সাথে কথা বলবো দশম শ্রেণীর ফিনান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ের তৃতীয় অধ্যায়, অর্থের সময় মূল্য নিয়ে। ইতিমধ্যে আমরা অর্থের সময় মূল্য নিয়ে একটি ক্লাস তোমাদের সঙ্গে করে ফেলেছি। আজকে সেই ক্লাসের পরবর্তী অংশ বা দ্বিতীয় পর্ব নিয়ে আমরা কথা বলছি। প্রথম পর্বে আমরা দেখেছিলাম অর্থের সময় মূল্য ধারণাটি পেয়েছিলাম, অর্থের সময় মূল্যর গুরুত্ব কি সেটি দেখেছিলাম, তারপরে বর্তমান মূল্য কিভাবে নির্ণয় করতে হয়, ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করতে হয় সেটি দেখেছিলাম। ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বছরে যদি একবার সুদ গণনা করা হয় চক্রবৃদ্ধি হারে, সেক্ষেত্রে সূত্রটি কেমন হয়, আবার যদি বছরে একাধিকবার গণনা করা হয় সেটিও আমরা দেখেছিলাম। বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে বছরে সুদ একবার দিলে কেমন সূত্র হবে এবং বছরে একাধিকবার হলে কেমন সূত্র হবে, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আজকে আমরা প্রথমে শুরু করব ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যদি একাধিকবার সুদ গণনা করা হয় সেক্ষেত্রে আমাদের কেমন হবে সুদ, মানে কি পরিমাণ বৃদ্ধি পাবে এটা আমরা দেখব। আমরা উদাহরণ চার অর্থাৎ তোমাদের পাঠ্য বইয়ের ৩৪ নম্বর পৃষ্ঠাটা একটু তোমরা সবাই বের করবে, খেয়াল করবে এদিকে। দেখো এখানে বলা আছে শতকরা ১৩.৫% অর্থাৎ ১৩.৫% হারে মাসিক চক্র বৃদ্ধিতে ৫০,০০০ টাকা ব্যাংকে এখন জমা রাখলে ১০ বছর পরে কত টাকা পাওয়া যাবে। তাহলে দেখো এখানে সুদের হার বলা আছে ১৩.৫%, বর্তমান মূল্য বলা আছে ৫০,০০০ টাকা এবং সময় বলা আছে ১০ বছর। তাহলে ৫০,০০০ টাকা ১০ বছরের জন্য করে ১৩.৫% হারে রাখলে এবং বলছে মাসিক চক্রবৃদ্ধিতে, অর্থাৎ প্রতি মাসে সুদ গণনা করা হবে, অর্থাৎ এম এর মান কত এখানে ১২। আমরা একটু তথ্যগুলো এখানে লিখে নিব। এখানে পিভি সমান ৫০,০০০, তারপরে আই সমান ১৩.৫%, এন সমান ১০ বছর এবং এম সমান ১২। অর্থাৎ আমাকে কি করতে হবে, বছরে ১২ বার সুদ ধরতে হবে। তাহলে দেখি ভবিষ্যতে আমার কত টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। পিভি ইন্টু ১ প্লাস আই এন ইন্টু এম, তাহলে ৫০,০০০ ১ প্লাস ১.১৩৫, ১৩.৫% করলে আমাদের এমনটাই আসে। এটাকে ভাগ করব আমরা কত দিয়ে, ১২ দিয়ে। এন হচ্ছে ১০ ইন্টু ১২০, সরি ১০ ইন্টু ১২, তাহলে ৫০,০০০ ইন্টু ১.১১ ১২০, ১০ এবং ১২ গুণ করলে ওপরে ১২০ হয়ে যাবে। এটা ফাইনালি ক্যালকুলেট করলে আমাদের আসবে ১৯,৪২৩.০২ টাকা। খেয়াল করে দেখো যে প্রতি মাসে সুদ গণনা করলে আমি ৫০,০০০ টাকা ১০ বছর পরে কত টাকা পাবো, ১৯,৪২৩.০২ টাকা আমি সেখান থেকে ফেরত পাচ্ছি। এবার আমরা দেখব বছরে যদি একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে বর্তমান মূল্য করা, অর্থাৎ ভবিষ্যৎ মূল্য জানা থাকলে কি করতে পারবো, বর্তমান মূল্য নির্ণয় করতে পারবো। দেখো উদাহরণ ৫ পরবর্তী পৃষ্ঠায় তোমরা একটু টার্ন করবা। এখানে দেখো উদাহরণ ৫ কথা বলা আছে, ৫ বছর পরে ৫০,০০০ টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা ব্যাংকে জমিয়ে রাখতে চাও। একটি ব্যাংক তোমাকে বার্ষিক ১০% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং আরেকটি ব্যাংক তোমাকে ৯.৫% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে।
এমত অবস্থায় তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে, অর্থাৎ এখানে দুইটি ব্যাংকের কথা বলা হয়েছে। একটি ব্যাংক কি করবে, বছরে একবার সুদ দিবে, কিন্তু সে সুদ দিবে 10% হারে। আর আরেকটি ব্যাংক তোমাকে অফার দিয়েছে যে সে তোমাকে 9.5% হারে সুদ দেবে, কিন্তু সুদটা কি করবে, প্রতি মাসে সে গণনা করবে। তো আমরা এখন দেখে নিব যে আসলে কোন ব্যাংকে টাকা রাখাটা আমাদের জন্য লাভজনক হবে। আমরা একটু কাউন্ট করে নিই। এখানে আমরা প্রথমটাকে বলি ব্যাংক ক, আমরা নামকরণ করি। আরেকটি ব্যাংক খ। তাহলে ব্যাংক ক যেটি আমাদেরকে 10% হারে সুদের হাত দিচ্ছে, সেখানে দেখি পিবি সমান এফবি ওয়ান আই এন ইন্টু এম। এখানে টাকা কত, ভবিষ্যতে পাবো আমি 50,000 টাকা, সুদের হার 10% মানে 0.1, এন ইন্টু ও এখানে সরি এখানে এম এর মান হবে না, এম এর মান তো আমাদের নাই, কারণ বছরে এখানে সুদ কতবার গণনা করবে। তাহলে 31,046.060 টাকা। তার মানে শুধুমাত্র 10% হারে যদি সুদ গণনা করা হয় এবং সেটি যদি বছরে একবার হয়, তাহলে 5 বছর পর ভবিষ্যতে 50,000 টাকা পেতে হলে আমাকে বর্তমানে 31,046.060 টাকা ব্যাংকে জমা রাখতে হবে। যে জায়গায় এটাকে বলছি শুধু বার্ষিক চক্রবৃদ্ধি হারে, অর্থাৎ বছরে সুদ গণনা করবে একবার। এবার এখানে এন সমান 5 বছর, পিভি সমান 50,000, আই সমান সুদের হার কথা বলছিল 9.5%, এবং এম সমান কত 12। আমাদের হাতে এখন পর্যন্ত ইনফরমেশন রয়েছে এই কয়টি। এবার আমরা দেখব খ ব্যাংক থেকে 50,000 টাকা পেতে হলে বর্তমানে কি পরিমাণ টাকা আমাকে ব্যাংকে জমা রাখতে হবে। তাহলে পিবি সমান এমপি ওয়ান প্লাস আই এন ইন্টু এম, মানগুলো বসিয়ে দিব। 50,000 টাকা 9.095, এইরকমটি আসবে 12, 5 ইন্টু 12। এগুলো আসলে সাইন্টিফিক ক্যালকুলেটর কিন্তু আমাদের দরকার হবে এই চ্যাপ্টারটি করতে গেলে, কিন্তু আমাদের অবশ্যই সাইন্টিফিক ক্যালকুলেটর দরকার হবে এই ক্যালকুলেশন গুলো করার জন্য করে। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি আসবে দেখো কত, 50,000, নিচে আসবে 1.007, উপরে 60, এটা করলে সব ফাইনালি আসবে আমার 31,152.64 টাকা। আচ্ছা দেখো, ভবিষ্যতে 50,000 টাকা পেতে হলে খ ব্যাংকে বর্তমানে আমাকে রাখতে হবে 31,152 টাকা, এবং ক ব্যাংকে রাখতে হবে 31,046 টাকা। আচ্ছা তাহলে আমরা সিদ্ধান্তটি কেমন করে দিব, সিদ্ধান্ত দিব ভবিষ্যতে যেহেতু আমি দুইটা ব্যাংক থেকে সেম অ্যামাউন্ট পাচ্ছি, তাহলে বর্তমানে যে ব্যাংকে টাকা কম রাখতে হচ্ছে সেটাই আমার জন্য লাভজনক হবে। তাহলে আমরা সিদ্ধান্তটি এইভাবে দিতে পারবো যে ভবিষ্যতে 50,000 টাকা পাওয়ার আশায় বর্তমানে ক ব্যাংকে রাখতে হবে এত টাকা, খ ব্যাংকে রাখতে হবে এত টাকা। তাহলে এখানে লক্ষ্য করা যাচ্ছে যে ক ব্যাংকে টাকা রাখা লাভজনক, কারণ বর্তমান মূল্য নির্ণয়ের ক্ষেত্রে যেটি কম হবে সেটি কিন্তু আমাদের লাভজনক, আর ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা। ভবিষ্যৎ মূল্য যেটি যত বেশি হবে, অর্থাৎ যে প্রকল্প থেকে আমি সবচেয়ে বেশি পাবো সেই প্রকল্পটি আমি গ্রহণ করব, আর অন্যটার শর্ত আমাকে ত্যাগ করতে হবে, আর সেটি হবে আমাদের সুযোগ ব্যয়।
আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো যে বর্তমান মূল্য এবং ভবিষ্যৎ মূল্য কিভাবে নির্ণয় করা হয়। এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, সেটিকে বলা হচ্ছে প্রকৃত সুদের হার নির্ণয়, ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। প্রকৃত সুদের হার, প্রকৃত সুদের হার বা এটাকে বলা হয় ইএআর বা ইফেক্টিভ অ্যানুয়াল রেট। খেয়াল করে দেখো, এখানে বলা হচ্ছে যে একটা উদাহরণ দেওয়া আছে এরকম যে গ্রামীণ মহাজন থেকে সাপ্তাহিক 1% হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলে বার্ষিক বা নামিক সুদের হার হয় 52, অর্থাৎ বছরে 52%। কিন্তু 52 বার সুদ চক্রবৃদ্ধি সুদ হলে প্রকৃত সুদের হার ভিন্ন হয়। তার মানে খেয়াল করে দেখো, মনে করো গ্রামে কিন্তু এরকম রয়েছে যে মাসিক হারে না, এরা কিন্তু সাপ্তাহিক হারে সুদ চার্জ করে, অর্থাৎ মানে প্রতি সপ্তাহে সুদ চার্জ করতেছে। তাহলে তুমি যে টাকা তাদের কাছ থেকে ঋণ হিসেবে গ্রহণ করেছ এর উপর মনে করো 1% হারে সুদ চার্জ করতেছে। তাহলে সাধারণত আমরা জানি 52 সপ্তাহে 1 বছর হয়, এই জন্য করে তাহলে আলটিমেটলি কত পার্সেন্ট সুদ সে কালেক্ট করতেছে? 52% সুদ কালেক্ট করতেছে। কিন্তু যেহেতু 52 বার সুদ সে গণনা করবে, সেক্ষেত্রে আমাদের কিন্তু এই আলটিমেটলি শুধু 52% খরচ যাবে না, তার চাইতে কিন্তু কিছুটা বেশি হবে, যেহেতু এটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। তো আমরা এখন দেখে নেব যে আপাতত দৃষ্টিতে এটি 52% মনে হলেও প্রকৃতভাবে এটি আমাদের কত পার্সেন্ট চার্জ করে, এটি আমরা এখন একটু খেয়াল করব। প্রথমে সূত্র দেখে নেব, ইএআর ইকুয়াল টু 1+I/M -1। এটি হচ্ছে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট বা প্রকৃত সুদের হার নির্ণয়ের সূত্র। আচ্ছা, আমরা একটু আগে একটা উদাহরণ বলেছিলাম যে গ্রামীণ মহাজনের কাছ থেকে যদি 1% হারে সুদ নেওয়া হয় তাহলে এখানে কি হবে, আমরা একটু মানগুলো বসে নিব। এখানে ইন্টারেস্ট রেট হবে কত পার্সেন্ট হারে? 1% হারে সাপ্তাহিক সুদের হার, এটি সাপ্তাহিক সুদের হার। আর বছর বার্ষিক সুদের হার কিন্তু এটা হবে 52%, আসলে এটি হবে। তারপরে বছরে এম এর সংখ্যাও কিন্তু হবে 52, যেহেতু 52 বার সুদ কাউন্ট হবে। তারপরে আমাদের এন সমান হবে বছর 1, এইরকম হবে হচ্ছে আমাদের সুদের হার। তাহলে আমরা দেখে নিই যে এখানে যদি মানগুলো আমরা বসে দিই তাহলে কি হবে, 1+52 মানে 0.52 আসবে, ডিভাইডেড বাই এম এর মান 52, উপরে এম এর মান 52 বিয়োগ 1, এটি ক্যালকুলেশন করলে আমাদের আসবে 1.01 সমান 1.67768 বিয়োগ 1.67768 বা 67.768%। তাহলে খেয়াল করে দেখো, আলটিমেটলি আমরা যে বলছি যে 1% হারে সুদ নিলে বছরে 52% সুদ হয়, আসলে প্রকৃতভাবে হিসাব করলে দেখা যাবে আমাদের সুদ শুধু 52% সীমাবদ্ধ নয়, সেটি কোথায় যেয়ে পৌঁছেছে, 67.768%। এইভাবে প্রকৃত সুদের হার, আচ্ছা আসলে আলটিমেটলি কত পার্সেন্ট আমাদের খরচ হচ্ছে সেটি আমাদের জানতে হবে।
অর্থের সময় মূল্যর মাধ্যমে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ অনেক সূত্র এবং সেগুলো অ্যাপ্লাই করে কিভাবে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারি সেই বিষয়গুলো আমরা দেখলাম। আমাদের পাঠ্য বইয়ে খুব সুন্দর দুটি প্রয়োগিক সমস্যা দেওয়া আছে, যেমন এখানে বলা আছে জনাব আলিম সাহেব একটি বাণিজ্যিক ব্যাংকে 6 বছরের টাকা দ্বিগুণ হওয়ার পলিসিতে 2 লক্ষ টাকা রাখতে গিয়ে বন্ধুর পরামর্শে ব্যাংকে না রেখে 13% মুনাফায় একই মেয়াদে সঞ্চয়পত্র ক্রয় করে। এখন তার কাছে দুটি অপশন ছিল, একটা হচ্ছে সে 6 বছরের জন্য ব্যাংকে টাকা জমা রাখবে, সেটি কি হবে, দ্বিগুণ হবে, আর একটি সে ওই টাকা যদি দিয়ে সঞ্চয়পত্র ক্রয় করে তাহলে সেখান থেকে পাবে কি 13% হারে সুদ পাবে। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে যে হুইচ ওয়ান ইজ বেটার। আমি 13% হারে, আমি যেহেতু এখানে মেনশন করে দেওয়া আছে, তাহলে 2 লক্ষ টাকার উপর 13% করলে সহজেই বুঝতে পারতেছি এখান থেকে কত টাকা বেনিফিটেড হবে, আর ওখানে দেখতে পাবো যে 6 বছরের দ্বিগুণ হলে সেখান থেকে কত টাকা আসবে। আসলে দ্বিগুণ হওয়ার ক্ষেত্রে আমরা কিন্তু মনে করে দেখো প্রথম পর্বের ক্লাসে আমরা শিখেছিলাম রুল 72-এর কথা, তাহলে এখানে কিন্তু রুল 72 অনুযায়ী 72-কে এখানে বছর বলা আছে, 6 দিয়ে ভাগ দিই তাহলে কি হবে 12, তাহলে এখানে 12% আসতেছে, আর সঞ্চয়পত্র ক্রয় করলে সেখান থেকে পাচ্ছি 13%। তাহলে আমরা বিনিয়োগ সিদ্ধান্ত নিতে পারবো এইভাবে যে তিনি যদি বাণিজ্যিক ব্যাংকে টাকা রাখেন তাহলে সেখান থেকে 12% হারে সুদ পাবে, আর সঞ্চয়পত্র ক্রয় করলে সেখান থেকে 13% হারে সুদ পাবে। এভাবেও আমরা তুলনা করতে পারবো, আবার ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করেও আমরা তুলনা করতে পারবো। আরেকটি সমস্যা দেয়া আছে যে ফরহাদ সাহেব তার সঞ্চিত 10 লক্ষ টাকা 10% সুদে 10 বছরের জন্য পদ্মা ব্যাংকে রাখতে চান, কিন্তু স্ত্রী সালমা তাকে জমি ব্যাংকে না রেখে জমি কেনার পরামর্শ দেন, এখানে জমির মূল্য কি হবে, দ্বিগুণ হবে, প্লাস অতিরিক্ত আরো 2 লক্ষ টাকা ইনকাম হবে। তাহলে এখানেও কিন্তু আমরা এই যে ভবিষ্যৎ মূল্য নির্ণয়ের সূত্র অ্যাপ্লাই করে তুলনা করতে পারবো যে তার পৌরসভার জমি কেনাটি বেশি লাভজনক হবে নাকি পদ্মা ব্যাংকে টাকা জমা রাখাটা লাভজনক হবে। তো আশা করি এই প্রবলেমগুলো তোমরা নিজেরাই সলভ করতে পারবে, তোমরা বাসায় চেষ্টা করবে, তারপরে যদি কোথায় সমস্যা থেকে যায় আমার সাথে যোগাযোগের চেষ্টা করবে, আমি অবশ্যই তোমাদেরকে সলভ করে দিব ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।